أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن تبعهم بإحسان الى يوم الدين ও বাদ। প্রশংসা গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সম্মানিত ভাই, বদনজরের চিকিৎসা সম্পর্কে জানতে চেয়েছেন। বদনজর সত্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল আইনু হাক্কুন, বদনজর সত্যি। হাদিসটি পাওয়া যাবে আবু দাউদের 3879 নম্বর হাদিস। তাই বদনজর লাগলে তার চিকিৎসা সম্পর্কে বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে এসেছে। এক নম্বরে, যার মাধ্যমে বদনজর লাগে তার গোসলের পানি দিয়ে ওই ব্যক্তিকে গোসল করাতে হবে। যার মাধ্যমে বদনজর লেগেছে ওই ব্যক্তির গোসলের পানি দিয়ে তারপরে ওই যেই ব্যক্তির বদনজর লেগেছে তাকে গোসল করাতে হবে। এ ব্যাপারে একটি হাদিস এসেছে, ইমাম আহমদ বিন হাম্বাল এবং নাসাই ইবনে মাজা একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটিকে ইবনে হিব্বান সহিহ হিসেবে উল্লেখ করেছেন। এতে বলা হয়েছে, আবু উমামা সাহেল বিন হানিফ বলেন, একবার আবু সাহাল বিন হানিফ খারারে গোসল করতেছিলেন। খারার হলো মদিনার একটি কূপের অথবা একটি উপত্যকার নাম। তো গোসলের সময় তিনি তার কাপড়, পরনের কাপড়, যে জামা ছিল জামা খুলে ফেলেন এবং আমির বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে তাকিয়েছিলেন। সাহেল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের রং ছিল সাদা, দেখতেছিলেন খুবই সুদর্শন। আমির বললেন, আমি এত সুন্দর আর কখনো দেখিনি, এমনকি কোনো কুমারী নারীর ত্বকও এত সুন্দর দেখিনি। তো আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সাথে সাথে সাহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাটিতে লুটিয়ে পড়লেন এবং মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসুস্থতার কথা জানানো হলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরও বলা হলো যে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথাটা উঁচু করে দাঁড়াতে পারতেছেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তোমরা কি এর জন্য কাউকে সন্দেহ করো? হাল তাত্তাহিমুনা লাহু আহাদুন, তোমরা কি এর জন্য কাউকে দায়ী করছো যে কারো বদনজর লেগেছে? এটা রসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন। তারা বললেন, আমরা আমির বিন রাবিয়াকে সন্দেহ করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন এবং কঠোর ভাষায় ভর্ৎসনা করলেন। তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, আলামা ইয়াকুতুলু আহাদুকুম আখাহু, কেন তোমরা তোমাদের এক ভাইকে হত্যা করছো? কেন তোমরা তার কল্যাণ কামনা করছো না? মানে কোনো মানুষের চেহারা যদি সুন্দর দেখেন তখন আপনি বলবেন মাশাল্লাহ, মাশাল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, মাশাল্লাহ বললে তার জন্য দোয়া করা হলো, আল্লাহ তোমার উপর রহম করুক, আল্লাহ বরকত দান করুক, এরকম বলতে হয়। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, কেন তোমরা তোমাদের ভাইকে হত্যা করছো? তোমরা তোমাদের ভাইদের কল্যাণ কামনা করছো না কেন? তার জন্য তোমার শরীর ধৌত করো। মানে আমির বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, তোমার শরীর ধৌত করো। ধৌত করে তাকে কতবার আমির তার মুখমণ্ডল, উভয় হাত, কনি থেকে এবং কবজি, কনি থেকে কবজি, হাঁটু, পায়ের দুই পাশ থেকে এবং ইজারার ভিতরের অংশ থেকে একটি পাত্রের পানি দিয়ে ধৌত করলেন এবং পরে সেই পানি নিয়ে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে পেছন দিক থেকে ঢেলে দেওয়া হলো। এতে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে উঠলেন।
এই হাদিসটি পাওয়া যাবে মুয়াত্তা মালিকের 2 নম্বর খণ্ডের 938 পৃষ্ঠায়। এবং কোরআন এবং হাদিসের দোয়া দ্বারা তাকে ঝাড়তে পারেন। বিভিন্ন দোয়া এসেছে হাদিসের যে দোয়াগুলি এসেছে সেই দোয়াগুলি আমি বলছি, শুনে রাখবেন। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম বিভিন্ন দোয়ার মাধ্যমে ওই কুনজর বদনজর যাদের লাগতো তাদের চিকিৎসা করতেন। তার মধ্যে একটি দোয়া হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, অর্থাৎ আমি আল্লাহ তাআলার উত্তম কথার মাধ্যমে সেই ব্যক্তির অনিষ্ট হতে আশ্রয় প্রার্থনা করতেছি যিনি যা সৃষ্টি করেছেন। এরপরে দোয়া আছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাতি ও মিন কুল্লি আইনিন লাম্মা, আমি আল্লাহর কাছে সব ধরনের অনিষ্ট ও বিষাক্ত সরীসৃপ থেকে এবং সকল ধরনের কুনজর থেকে আল্লাহর উত্তম কথা দিয়ে আশ্রয় প্রার্থনা করতেছি। এরপরে সূরা ইখলাস, সূরা নাস, ফালাক এগুলো দিয়ে ঝাড়তে পারেন, সূরা ফাতিহা দিয়ে ঝাড়তে পারেন। এই সমস্ত জিনিস দিয়ে আরও অনেক দোয়া হাদিসে বর্ণিত রয়েছে যে সমস্ত দোয়া দিয়ে ওই ব্যক্তিকে ঝাড়তে হবে। এই জন্য বদনজর যার উত্তম সবচেয়ে উত্তম পদ্ধতি তাকে দিয়ে গোসল করানো। এরপরে দোয়াগুলো হাদিসের দোয়া, অনেক দোয়া রয়েছে হাদিসে, এই দোয়াগুলি দিয়ে ঝাড়তে পারেন। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء